বন্ধুরা, আমাদের পৃথিবীর প্রায় 71% পানি এবং 29% স্থল রয়েছে, আর এতটুকু জায়গাতে মানুষ ঘরবাড়ি তৈরি করে জীবনযাপন করছে। আমাদের সমুদ্র এতটাই বিশাল যে কল্পনা কেউ হার মানায়। আর এত বিশাল সমুদ্রের নিচে হাজারো প্রকৃতির রহস্যময় জায়গা এবং জিনিস রয়েছে, যেগুলো সম্পর্কে জানা যে কারোর জন্য অসম্ভব। আর এত সব রহস্যের মধ্যে একটি কাহিনী হচ্ছে টাইটানিকের। এই জাহাজটি ডুবে যাওয়ার 73 বছর পর্যন্ত কেউ জানতে পারেনি জাহাজটি কোথায় ডুবেছে এবং কী অবস্থায় আছে। 15 এপ্রিল 1912 সালে এই জাহাজটি ডুবেছিল, আর এর প্রায় 73 বছর পরে অর্থাৎ 1985 সালে জাহাজটি খুঁজে পায়। কিন্তু খুঁজে পাওয়ার 35 বছর পরেও সমুদ্রের এত গভীর থেকে জাহাজটি উঠানো সম্ভব হয়নি। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটিতে টাইটানিক জাহাজ কেন এবং কীভাবে ডুবেছিল তা না জেনে বরং এটা জানবো টাইটানিক জাহাজ এত বছর পরেও কেন উঠানো সম্ভব হয়নি। তো আপনারা দেখছেন এসকেএম বাংলা, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, টাইটানিক জাহাজ কেন এবং কীভাবে ডুবেছিল এ বিষয়ে কম বেশি আমরা সকলেই জানি টাইটানিক নামক মুভি দেখার ফলে, যা 1997 সালে রিলিজ হয়েছিল। 1912 সালে টাইটানিক ডুবার পর প্রায় 73 বছর পর্যন্ত বিজ্ঞানীরা টাইটানিক জাহাজটি খুঁজতে থাকে এবং কয়েকটি মিশন পরিচালনা করে, কিন্তু কোনো মিশনেই সফল হতে পারেনি। অবশেষে 1985 সালে এক আর্কিওলজিস্ট এবং এক আমেরিকান নেভি অফিসার রবার্ট আর বিল টাইটানিক খোঁজার মিশনে বের হয়। ফলে টাইটানিক কোথায় এবং কেমন অবস্থায় আছে তারা তা জানতে পারে। টাইটানিক খুঁজে পাওয়ার পর অনেক গোপন তথ্য মানুষ জানতে পারে। টাইটানিক সমুদ্রের 12,000 ফুট গভীরে ডুবেছিল। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী টাইটানিক ডুবার আগ পর্যন্ত জাহাজটি ঠিকঠাক ছিল, কিন্তু যখনই টাইটানিক সমুদ্রের গভীরে ডুবতে থাকে তখনই জাহাজটি দুই ভাগে ভেঙে যায়। কিন্তু এমন কেন হয়েছিল? টাইটানিক দি নিউ এভিডেন্স নামের এক রিপোর্টে বলা হয়েছে টাইটানিক বরফখণ্ডের সাথে ধাক্কা লাগার ফলে ডুবেনি, বরং টাইটানিকে আগুন লাগার ফলে ডুবেছিল। এই জাহাজটি পানি থেকে উঠানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সকলেই বুঝতে পেরেছে এটা পানি থেকে উঠানো অসম্ভব। বর্তমানে এত সব অ্যাডভান্স টেকনোলজি থাকার ফলেও টাইটানিক উঠানো সম্ভব হয়নি, বরং আজ পর্যন্ত জাহাজটি সমুদ্রের গভীরে পড়ে আছে। সাধারণত কোনো জাহাজ সমুদ্রের নিচে থেকে উঠানোর জন্য যে পদ্ধতি কাজে লাগানো হয় সে পদ্ধতিতে টাইটানিক উঠানো সম্ভব নয়, কারণ জাহাজটি ডুবে যাওয়ার সময় দুই ভাগে ভেঙে যায়। কিন্তু হাইটেক সাবমেরিন এবং পাওয়ারফুল ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে হয়তো জাহাজটি উঠানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু এই পদ্ধতিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যার মধ্যে প্রথম হচ্ছে টাইটানিকের ওজন, যা প্রায় 1,43,000 টন, যেটি অত্যধিক বেশি পরিমাণে। আর এর পরের সমস্যাটি হচ্ছে সমুদ্রের ঢেউ, যা জাহাজটির ওজন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। টাইটানিক যে জায়গাতে ডুবেছিল সেই জায়গার গভীরতা অনেক বেশি, আর এই জায়গা থেকে মাত্র 1 স্কোয়ার ফিট কোনো জিনিস উপরে ওঠানোর জন্য প্রায় 392 কিলো নিউটন ফোর্স এর দরকার হবে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত পাওয়ারফুল ম্যাগনেটিক সাবমেরিন বানাতে সক্ষম হয়নি, যার দ্বারা টাইটানিক খুব সহজেই পানির উপরে উঠানো যাবে। শুরুতে বিজ্ঞানীদের কাছে টাইটানিক উঠানোর জন্য কোনো প্ল্যানই ছিল না, আর এ কারণে তারা কয়েকটি হাস্যকর পদ্ধতিতে জাহাজটি উঠানোর চেষ্টা করে। যার প্রথম হচ্ছে পিং পং বলের সাহায্যে টাইটানিক রিকভার করার প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন, পিং পং বল। বিজ্ঞানীরা প্রথমে এটা চিন্তা করে যে বলগুলো জাহাজের ভিতরে ভরে দিবে এবং সেগুলোর মাধ্যমে জাহাজটি উপরে উঠতে থাকবে, আর পরে তারা সাবমেরিন বা বড় ম্যাগনেটের সাহায্যে জাহাজটি উঠিয়ে নেবে। কিন্তু বিজ্ঞানীরা তখন এটা চিন্তা করেনি যে পিং পং বল সমুদ্রের গভীরে নিয়ে গেলে তা পানির চাপে ফেটে যাবে। ফলে বিজ্ঞানীরা পরবর্তীতে বড় বড় বেলুনের সাহায্যে এ কাজে সফলতা লাভের পরিকল্পনা করেন। তারা এটা ভাবে যে হাজার হাজার বেলুনের ভিতর হিলিয়াম গ্যাস ভরে বেলুনের সাথে জাহাজকে বেঁধে দিবে, ফলে বেলুন টাইটানিককে টেনে উপরে উঠাবে। কিন্তু বিজ্ঞানীরা এটা ভাবেনি যে এত গভীর পানির মধ্যে হিলিয়াম গ্যাস কীভাবে বেলুনে ভরবে, আর এটিও একটি ফ্লপ আইডিয়া ছিল।
অবশেষে বিজ্ঞানীরা আরেকটি পরিকল্পনা করে। বরফের ডেন্সিটি পানির তুলনায় কম হয়ে থাকে আর এ কারণে বরফ পানিতে ভেসে থাকে। ফলে তারা চিন্তা করে টাইটানিক যে জায়গাতে অবস্থিত সেই জায়গার পানি যদি কোনো উপায়ে বরফ করে দেওয়া যায় তাহলে টাইটানিক পানির উপরে উঠে আসবে। এই প্ল্যানটি করেন আমেরিকার ইঞ্জিনিয়ার জন পিয়ারের। তিনি প্ল্যানটি রিসার্চের সময় বলেন, পানিকে বরফ করতে হলে অধিক পরিমাণ লিকুইড নাইট্রোজেন প্রয়োজন হবে, যা ছিল অবাক করার মতো আইডিয়া। কিন্তু ব্রিটিশ গ্যাস কোম্পানি BOC এর মতে এই প্রজেক্ট পরিচালনা করার জন্য আধা মিলিয়ন টন লিকুইড নাইট্রোজেন দরকার হবে। তখনই সবার মনে একটাই প্রশ্ন জাগে, এত অধিক পরিমাণ নাইট্রোজেন এত গভীর পানিতে কিভাবে নিয়ে যাবে। ফলে শেষ পর্যন্ত প্ল্যানটি ব্যর্থ হয়। এরপর এক শিপ বিল্ডিং কোম্পানি টাইটানিক উঠানোর আইডিয়া দেয়। তাদের মতে সর্বপ্রথম টাইটানিকে লেগে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, আর এর জন্য এক পাওয়ারফুল ক্লিনার মেশিনের দরকার হবে। এরপর একটি শক্ত মজবুত তার দিয়ে মেশিনের সাথে জাহাজটি বেঁধে দিতে হবে, আর বাকি কাজ মেশিনটি করে দিবে। এরপর এমন একটি সাবমেরিন জোগাড় করতে হবে যার ট্যাঙ্ক গ্যাস দিয়ে পরিপূর্ণ থাকবে। আর শুধু এটাই শেষ নয়, এটার জন্য প্রয়োজন হবে অধিক পরিমাণ বিদ্যুতের। তাদের মতে এই প্রজেক্টটি পরিচালনা করতে 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে, আর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি পাওয়ার প্ল্যান্টের দরকার হবে। কিন্তু সমস্যা ছিল একটা, এত গভীর পানিতে পাওয়ার প্ল্যান্ট কীভাবে বানাবে। যদি যে কোনো উপায়ে এই প্ল্যান্টটি সফল করতে চায় তাহলে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়ে যাবে, যার ফলে প্ল্যান্টটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়। অনেক বড় বড় কোম্পানি এই প্ল্যান্টটি কাজে লাগাতে চায়, কিন্তু যে পরিমাণ টাকা এই প্রজেক্টে খরচ হবে তার চেয়ে এটা চিন্তা না করাই ভালো। কেননা টাইটানিক ওঠাতে যত টাকা খরচ হবে সেটা রিকভার করা অসম্ভব, আর এই কারণেই টাইটানিককে কেউ উঠাতে চায় না। যদি কোনো কোম্পানি এটাকে উঠিয়ে জাদুঘরে রেখেও দেয় তবুও জাহাজটি উঠানোর খরচ উঠাতে 100 বছরের বেশি সময় লেগে যাবে। তাই কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে চায় না। বিজ্ঞানীদের মতে ব্যাকটেরিয়া টাইটানিকের সব কিছু নষ্ট করে দিয়েছে এবং সামনের কয়েক বছরে ব্যাকটেরিয়া টাইটানিককে নিশ্চিহ্ন করে দিবে। শুধু এটাই নয়, বর্তমানে টাইটানিক সামুদ্রিক মাছের গড় তৈরি হয়ে গেছে, আর এর জন্য 2001 সালে ইউনেস্কো টাইটানিককে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্টর সাইট ঘোষণা করে। বলা হয়ে থাকে টাইটানিক উঠাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে এর চেয়ে ভালো জাহাজ নির্মাণ করা যাবে। তাই কোনো কোম্পানি এত বড় ভুল কাজ করতে চায় না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।